সমাগত অথচ যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার অন্যতম তিনটি কাজই বাকি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে চারশ আসন মিললে কাজগুলো করা সম্ভব ছিল আপাতত দেশবাসীর রায়ে বিজেপি সেই লক্ষ্যমাত্রার ধারে কাছেও নেই একক গরিষ্ঠতা জোটেনি জোট সরকার চালানোর বিরক্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে মরিয়া তিন মোদী চাইছে অপারেশন লোটাস আপাতত সংঘের নির্দেশ আগে সব করে এক গরিষ্ঠতার চেষ্টা সূত্রের খবর টানা তিনবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে মোদী আগে নেহরুর নজির স্পর্শ করুন এমনই অবস্থান নিয়েছে সংঘ সেরকমই নির্দেশ চলে গেছে সাংগঠনিক রাজনৈতিক শাখা বিজেপির কাছে আরও জানা যাচ্ছে সরকারের শপথ গ্রহণের পরেই বিজেপির তরফে শুরু হবে একক গরিষ্ঠতা অর্জনের চেষ্টা এক নয় দুই পাঁচ সালে প্রতিষ্ঠা হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরে এই সংগঠনের রাজনৈতিক শাখা হয়েছে বিজেপি সংঘের নীতি মেনেই বিজেপির সরকার পরিচালিত হয় সংঘের কার্যকলাপ বিশ্লেষণকারীদের অভিমত লোকসভা নির্বাচনে চারশ আসনের লক্ষ্যমাত্রা নিছক ভোকাল টনিক ছিল না বিজেপি এই লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলেও সংঘের নির্দেশে একক গরিষ্ঠতা পেতে মরিয়া হচ্ছে জলদি শুরু হবে অপারেশন লোটাস টার্গেটকারা ইসলামী সংগঠন বাদে বিজেপির কাছে কেউ অচ্ছুত নয় এই নীতিতে বিরোধী শিবির ইন্ডিয়া যুগ এই অপারেশন লোটাস চলবে ঘোড়া কেনাবেচার এই পর্বে বিজেপি দরাজ দিল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এনসিপি যে কেউ স্বাগত উত্তর পূর্বের আঞ্চলিক দলগুলির সাংসদদের প্রথম নিশানা করা হয়েছে বলেই খবর ধীরে ধীরে একক গরিষ্ঠতা অর্জন করে